আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মতিঝিল হীরাচিলের সামনে। এখানে হাঁটু পরিমাণ রাস্তার মধ্যে পানি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়নি, চলাচল সবাই স্বাভাবিক রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি হোটেল রয়েছে হীরাচিল হোটেল নামে, ওই হোটেলের মধ্যে খুবই ভিড়, সাধারণ মানুষের অনেক ভোগান্তির পরও দুপুরবেলা এখানে খাওয়ার জন্য সবাই আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যান চলাচল স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত, এখন পর্যন্ত ঢাকার মধ্যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।